সরি, আসলে পাওয়ার ইন্টারাপশন হয়েছিল, যার কারণে আমার ভিডিওটাকে দুটো পার্টে স্প্লিট করা লাগলো। 11th আওয়ারে পাওয়ার ইন্টারাপশন হওয়ার কারণে জুম স্টপ হয়ে গিয়েছিল। তো আমরা আসলে কথা বলছিলাম এক্সেলের সেল রেফারেন্সিং নিয়ে। তো এখানে আমরা যে অ্যাবসোলিউট সেল রেফারেন্সিং ছিল না সেটা দেখলাম। এখানে হচ্ছে আমার ওয়ান পার্টে, দ্যাট মিন্স হচ্ছে প্রথমটা হচ্ছে আমার কলাম ফ্রি ছিল বাট রো ফিক্সড ছিল, পরেরটাতে হচ্ছে রো ফিক্সড আছে বাট হচ্ছে কলাম ফ্রিজ নাই, এবং পরেরটাতে রো কলাম দুইটাই ফ্রিজ ছিল। এটা হচ্ছে অ্যাবসোলিউট রেফারেন্সিং। আমরা এগুলো নিয়ে পরে কোনো এক সময় নতুন কোনো ভিডিওতে ডিসকাস করব। আর আমরা আরো কিছু টপিক ইয়ে করতে চেয়েছিলাম, যেমন এটাকে আমরা বললাম যে একটা সফটওয়্যার অ্যাপ্রোচ যদি চিন্তা করি তাহলে এটা আমার অবাঞ্ছিত মনে হচ্ছে, আমি এটা ভিজিবল রাখতে চাচ্ছি না, তাহলে এটাকে আমি হাইড করে দিতে পারি। আর এখানে আরো কিছু অবাঞ্ছিত ডাটা আমার ডিজাইন করা ছিল ইনিশিয়াল এক্সেলটাতে, এগুলো অবাঞ্ছিত মনে হচ্ছে, আমি এগুলোকে হাইড করে দিতে পারি। আবার যখন প্রয়োজন হবে তখন আমার জাস্ট তার ইমিডিয়েট আগের এবং পরের দুইটা কলাম যদি সিলেক্ট করে নিই, তাহলে যদি আমরা আনহাইড করি তাহলে সেগুলো আবার হাইড হয়ে যাবে, সরি আনহাইড হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমার হাইড এবং আনহাইড প্রসেস। আমাদের আজকের টপিকটা মূলত এ পর্যন্তই, যে আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করা, যেটাতে আসলে আমাদের প্রসেসগুলো কাভারেজে আসবে এবং একটা অ্যাপ্রোচ থাকবে, যে অ্যাপ্রোচটা আমাদের মনের কাছে খুবই গ্রহণযোগ্য বা মনের কাছে খুব সহজ একটা ইমেজ আছে। এই ধরনের একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা বিভিন্ন ফাংশনালিটি শেখার চেষ্টা করব। যেমন অনেকেই ফেসবুকে ট্রল করে থাকে, আসলে বান তৈলাক্ত বাসবে বানরের ওপরে ওঠা নিয়ে, আসলে এটা জীবনের কোন স্টেজে আসলে কাজে লাগে আজ পর্যন্ত আমরা হয়তো জানি না। বাট এই রিলেটেড যে পাটিগণিতের অঙ্কটা ছিল, এই অঙ্কটা আমরা অনেকেই করেছি, যে একটা তৈলাক্ত বাসবে একটা বানর ঘন্টায় কতটুকু উঠতে পারে আর কতটুকু নিচে নামে, আলটিমেটলি বাসটির মাথায় উঠতে বানরটার কতটুকু সময় লাগবে। তো আমাদের এক্সেল শেখাটাও আসলে ওই রকম, যে তৈলাক্ত বাসবে উপরে ওঠা মতো। তো আমরা এক্সেল শিখবো ঠিক আছে, কিন্তু যদি এটা চর্চায় না রাখি কিংবা যদি বাস্তব কোনো কাজে প্রয়োগ না করি, আলটিমেটলি এটা শিখলে ঠিক 2-4 মাস পরে আবার আমরা ডাউন সাইডে নিচে নেমে আসব। তো আমরা আসলে নিচে নামতে চাই না, আমরা উপরে উঠতে চাই এবং উপরেই থাকতে চাই। আশা করি সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ।